السلام عليكم ورحمة الله وبركاته، نحمد ونصلي على رسوله الكريم، أما بعد. بس إن شاء الله سبحانه وتعالى الحمد لله درود وتسليم برشيد رسول الكريم صلى الله عليه وسلم البتي صلى الله عليه وسلم محمد رزيق الإسلام ভাই প্রশ্ন করেছেন ইন্ডিয়া থেকে কেরালা থেকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ورحمه وبركاته। তিনি জানতে চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকে বলে না কারণ নিরাকার এই বিষয়গুলো নিয়ে, তো এর দলিলগুলো জানতে চেয়েছেন। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের মতো মানুষ কিংবা তিনি যে নূরের তৈরি কেউ এটা দাবি করতেছে, তো এক্ষেত্রে কোরআনের নির্দেশনা কি? তিনাকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি হতো না, এই সমস্ত নির্দেশনা কোরআন এবং হাদিস থেকে তিনি জানতে চেয়েছেন। মূল বক্তব্য তার কিন্তু এটাই। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আকার রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ যে নিরাকার নয়, তার কোরআনে সমস্ত বিষয় লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 59 আমরা এতে বলেছেন, ফাইন তানাজাতুম শাইইন ফারদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূলি। পৃথিবীর মানুষ পৃথিবীর যে কোনো সমস্যার সম্মুখীন হলে তোমরা আমার কোরআন এবং রাসূলের দিকে ফিরাই দিবে, রাসূলের সুন্নাহ দিকের সমাধান তোমরা পেয়ে যাবে। তো আমরা কোরআন এবং হাদিস থেকে এর সমাধান খুঁজব ইনশাআল্লাহ। যেহেতু আমাদের যে কোনো ফয়সালা দিতে, যে কোনো প্রশ্ন উত্তর দিতে কোরআন আমাদের জন্য প্রস্তুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিরাকার নন, তার যে আকার আছে, তিনি যে শুনেন, দেখেন, কথা বলেন, তার হাত রয়েছে, তার পা রয়েছে, এই মর্মে আপনি তার হাত রয়েছে, তার যে হাত রয়েছে সূরা আল মাইদা 64 নম্বর আয়া, সূরা আস-সাদ 75 নম্বর আয়া, সূরা আল মুলক 1 নম্বর আয়া, সূরা আজ-জুমার 67 নম্বর আয়া, সহি মুসলিম 7165 নম্বর হাদিস, দ্বিতীয় খণ্ড 358 নম্বর পৃষ্ঠা, মিসকাত 2329 নম্বর হাদিস, সহি বুখারি 1410 নম্বর হাদিস, এই মর্মে অনেক হাদিস কোরআন বর্ণিত হয়েছে, তার আপনাকে কিছুটা হলো বললাম। তার পা রয়েছে মর্মে বর্ণিত সূরা আল কলাম 62 নম্বর আয়াত, সহি বুখারি 4919 নম্বর হাদিস, মিসকাতুল মাসাবি 5542 নম্বর হাদিস। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ রয়েছে মর্মে দলিল হল সূরা তোহা 39 নম্বর আয়া, সহি বুখারি হাদিস 3439, প্রথম খণ্ড 469 ধরনের বর্ণিত হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার চেহারাও রয়েছে সূরা আল বাকারা 115 নম্বর, সূরা আর রহমান 27 নম্বর আয়া। তবে তার সাথে সৃষ্টির কোনো কিছুই তুলনা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইসা কামিথলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, কোনো কিছুই তার সাদৃশ্য নয়, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, সূরা আশ-শুআরা 11 নম্বর আয়াতে এটা বর্ণিত হয়েছে। এরপর যেমন আল্লাহ নিজেই বলেছেন, ফালা তাজরিবু লিল্লাহি আমসাল, সুতরাং তোমরা আল্লাহর কোনো সাদৃশ্য বর্ণনা করো না, সূরা আন-নাহল 74 নম্বর আয়াত। অতএব আল্লাহর আকার আছে, তাই কোরআন এবং সহিহ হাদিসের আকল হাদিসে তার আকৃতি সম্পর্কে যা বলা হয়েছে তা কোনো রূপক বা বিকৃত বা অর্থ করা যাবে না, বরং বলতে হবে তিনি তার মতোই। এই বিষয়টাই কিন্তু আমাদের মনে রাখতে হবে। জি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে আকীদার বিষয়। আর বিশেষ করে আজিজুল ইসলাম ভাইকে বলি যে একটা একটা করে প্রশ্ন করবেন, যে আপনার প্রশ্ন করার ধরনগুলোই কিন্তু দুইটা তিনটা করে হয়। তো যাই হোক, জাযাকাল্লাহ খায়রান জাযা, আল্লাহ যেন আপনাকে উত্তম প্রতিদান দেন এবং আল্লাহ যেন আপনাকে আরও ইলমিয়াত বাড়িয়ে দেন। যে রাসূল সাল্লাম যে নূরের তৈরি, এটা ভিত্তিহীন কথা, এটা দলিলহীন কথা মানুষের, বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন সূরা আল কাহফ 110 নম্বর আয়াতে, কুল ইন্নামা আনা বাশার মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমি তো তোমাদের মতোই একজন মানুষ, আমার প্রতি ওহি করা হয় আর তোমাদের প্রতি ওহি করা হয় না, তোমাদের মাবুদ একজন। উক্ত আয়াত ছাড়াও আরো আয়াত দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাম একজন মানুষ। আপনি সূরা বনী ইসরাইল 93 সূরা হামিম সিজদা 6 নম্বর আয়াত অন্বেষণ করুন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর মানুষ হলো মাটির তৈরি, যেমন আল্লাহ বলেন, আমিন আয়াতিহি আন খালাকা أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون, আর তার নিদর্শন সময়ের মধ্যে হচ্ছে তিনি তোমাদের মতো, তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন, অতএব তোমরা মানুষ হিসেবে গড়িয়ে গেছো, সূরা রুম 20 নম্বর আয়া। ইন্না মাসাল ঈসা ইনদাল্লাহি কামাসাল আদম খুলিকা মিন তুরাব, নিশ্চয়ই ঈসা আদমের মতো আল্লাহ তাকে মাটি হতে সৃষ্টি করেছেন, সূরা আল ইমরান 59 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাম মাটি তৈরি। যেমন হাদিসটি রয়েছে সহিহ মুসলিম 2996 নম্বর, মিসকাত 5701 নম্বর,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূরিন ওয়া খুলিকাল জিন্নু মিন মারিজিন মিন নারিন ওয়া খুলিকা আদম মিম্মা উসিফা লাকুম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদেরকে নূর থেকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জিন জাতিকে আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সেই সমস্ত সিফাত, যে সমস্ত সিফাত তোমাদের মধ্যে ভূষিত হয়েছে, মানে আমাদের, আমরা যে মাটি থেকে তৈরি, মানব জাতিকে মাটি ও পানি দ্বারা সৃষ্টি করা হয়েছে মর্মে সহিহ মুসলিমের মধ্যে হাদিস রয়েছে, মিশকাতের মধ্যে রয়েছে। অন্য বর্ণায় এসেছে, ওয়ান্নাসি বনু আদম খলাকাল্লাহু আদম মিন তুরাব, মানুষ আদমের সন্তান, আর আল্লাহ আদম আলাইহিসসালামকে মাটি থেকে সৃষ্টি করেছে। 102 নম্বর তিরমিজি 3370 নম্বর হাদিস, সূরা হুজরাত 13 নং আয়াতের ব্যাখ্যাতে রয়েছে এই বিষয়গুলো। মহম্মদ সাল্লাম মাটির তৈরি আকিদা পোষণ করতে হবে, তিনি নূরের তৈরি নয়। আকিদা যদি নূরের তৈরি কারণে হয়, এটাকে বর্জন করতে হবে, নইলে কোরআন এবং হাদিসের ফয়সালার বাইরে আপনারা মানে আকিদা অবস্থান করবে, ওগুলো যদি অস্বীকার করা হয় তাহলে আমার আপনার কুফরি মতবাদ হবে, আর কুফরি মতবাদ হলে আমার আপনার জন্য কি হয়ে যাবে, ইমানের ঘাটতি চলে আসবে, আমি আপনি বেঈমান হতে পারি। তো সম্মানিত দীন মুসলিম ভাই, আরেকটি বিষয় যে রাসুলকে সৃষ্টি না করা হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া সৃষ্টি করতেন না, এটা ভিত্তিহীন একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, আমি বাকারার মধ্যে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে আদমকে সৃষ্টি করার, তৈরি করার ইচ্ছা করলেন, খলিফা নিযুক্ত করার। তো এই যে এটা আল্লাহর ইচ্ছা, বা তিনি আদমকে সৃষ্টি করে তিনি কি করতেন, খলিফা নিযুক্ত করার জন্য। তো এই সমস্ত আকিদা হলো মানুষের বিভ্রান্তি আকিদা, গলাত আকিদা, এগুলো থেকে আমাকে আপনাকে হেফাজত থাকতে হবে। তারপরে যে অনেকগুলো দলিল আপনাকে দিলাম, দলিলের আলোকে আপনি দেখবেন, পরিশুদ্ধ রাখবেন, আল্লাহ যেন আকিদা আপনার পরিশুদ্ধ রাখে। দোয়া রাখি, আসসালামু আলাইকুম।